বর্তমানে পুরো বাংলাদেশে লাইন গ্যাসের সংযোগ আপাতত বন্ধ আছে, আর এটা কবে চালু হবে এই সম্পর্কে সঠিক ধারণা কারোরই নেই। ইভেন আদৌ চালু হবে কিনা এটাও কেউ সঠিকভাবে বলতে পারবে না, যার কারণে আমরা সবাই কিন্তু ইলেকট্রিক্যাল চুলাটার ব্যবহার অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। যারা কিনা গ্রামে থাকে বা বাড়িতে থাকতেছে, তাদের কিন্তু লাকড়ির চুলাটা থাকার কারণে এটার ইউজটা ওভাবে হয় না, কিন্তু আমরা যারা বাসার মধ্যে থাকি, আমরা দেখা যায় কি সিলিন্ডার গ্যাসের পাশাপাশি এই চুলাটা অনেক বেশি ইউজ করে থাকি। তো এই ইলেকট্রিক্যাল চুলার মধ্যে কিন্তু দুটা ভাগ আছে, একটা হচ্ছে ইনপারেড, একটা হচ্ছে ইন্ডাকশান। ইনপারেড এবং ইন্ডাকশানের মধ্যে কিছু পার্থক্য আছে। একদম ফার্স্ট যে পার্থক্যটা, সেটা হচ্ছে পাতিল ইউজের ক্ষেত্রে। আপনি ইনপারেডে সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন, ইন্ডাকশানে হচ্ছে আপনি জাস্ট নির্দিষ্ট পাতিল আছে স্টিলের পাতিল, সেগুলো ইউজ করতে পারবেন। তো আমার যে চুলাটা সেটা হচ্ছে ইনপারেড চুলা। তো আমি আমার এই চুলাটা গত 2 বছর ধরে ব্যবহার করতেছি। এর আগে আমি যে বাসায় ছিলাম সেখানে লাইন গ্যাস ছিল, এজন্য আমার এই চুলার ব্যবহারটা একদমই করা হয়নি। তো আমি ফার্স্টে খুবই ভয়ে ছিলাম যে এই চুলাটা আমি কিভাবে ইউজ করব, কোনো ধরনের সমস্যা হবে কিনা। পরে যখন আস্তে আস্তে ইউজ করা শিখে গেছে, এখন আমার কাছে কমফোর্টটা হচ্ছে এই চুলাটা। যতক্ষণ কারেন্ট থাকে আমি কিন্তু ম্যাক্সিমাম এই চুলাটাই বেশি ব্যবহার করি। আমি ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি, যেটা কিনা আপনাদের একটু হলেও কাজে আসবে। কারণ এখন অনেক মানুষ সিলিন্ডার গ্যাসের পাশাপাশি কিন্তু এই চুলাটা ইউজ করে থাকে। তো আপনি হচ্ছে ইলেকট্রিক্যাল চুলা ইউজের ক্ষেত্রে কিছু কিছু বিষয় অবশ্যই আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কোনো সিরিয়াস বিষয় না, কিন্তু এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, যে কোনো জিনিসের ইউজ যখন আপনি ভালোভাবে জানবেন, তখন সেই জিনিসটা আপনার বেশি লাস্টিং করবে, আর আপনি হচ্ছে এটা ব্যবহার করে অনেক বেশি কমফোর্ট ফিল করবেন। তো ফার্স্ট আমি যে ব্যাপারটা বললাম, আমার হচ্ছে ইনপারেড চুলা। তো আমি আমার চুলাতে সব ধরনের পাতিল ইউজ করতে পারি, যেটা কিনা আপনারা ইন্ডাকশানে পারবেন না। আর সেকেন্ড যে ব্যাপারটা, আপনি হচ্ছে সব সময় চুলায় যখন পাতিল বসাবেন, আপনাকে খেয়াল রাখতে হবে পাতিলের তলানিতে যেন কোনো ধরনের পানি না থাকে, থাকলে হচ্ছে আপনি সেটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। আর থার্ড যে ব্যাপারটা, আপনি কখনো চুলার যে সর্বোচ্চ হিট সেটা দিয়ে রান্না করবেন না, তার চাইতে অবশ্যই কম হিট দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এই চুলাটা হিট হতে একটু সময় লাগে, কিন্তু তারপর যখন হিট হয়ে যায় তখন খুব তাড়াতাড়ি আপনার রান্না হয়ে যাবে। আর ফোর্থ যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন এখানে ননস্টিক টাইপের পাতিল ইউজ করতে, বা এমন টাইপের পাতিল ইউজ করতে যেটা কিনা সারফেসের সাথে একদম লেগে থাকবে, তাহলে আপনার রান্নাটা একটু দ্রুত কমপ্লিট হবে। ওই যে আমরা নর্মাল যে কড়াইগুলো ইউজ করি, সেগুলো তো তলানিতে একটু উপর করা থাকে, তখন রান্না আমার একটু দেরি হয়। তো ননস্টিকের প্যান বা একটু স্লাইড টাইপের পাতিল যখন আমরা ইউজ করব, তখন আমাদের রান্নাটা একটু দ্রুত হবে। তারপর 5 নম্বর যে ব্যাপারটা, আপনি কখনোই গরম চুলার হাত দিবেন না। দেখেন এখানে কিন্তু নটিসটা দেওয়াই আছে, সারফেসটা কিন্তু অনেক বেশি গরম থাকে, আমরা চুলাটা ইউজ করার পরেও অনেক বেশি গরম থাকে। কখনোই এই সারফেসের মধ্যে হাত দেওয়া যাবে না, তাতে কিন্তু অনেক ধরনের বড় বিপদ হতে পারে। বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। তারপর 6 নম্বর যে ব্যাপারটা, আমরা যখন ধরেন চুলায় ভাত বসালাম বা দুধ বসালাম, এগুলো অনেক সময় ফুটে পড়ে যায়। আমরা কিন্তু কখনোই হচ্ছে এটা পরিষ্কার করার ক্ষেত্রে চুলার লাইনটা অফ না করে পরিষ্কার করব না, মানে এটা যখন পড়বে তখন সাথে সাথে আমরা বিদ্যুতের সংযোগটা খুলে দিব, এবং খুলে দিয়ে হচ্ছে সেটাকে আমরা পরিষ্কার করে তারপর হচ্ছে আবার পাতিল বসাবো। কারণ ইলেকট্রিক্যাল ব্যাপার কখন কি হয় বলা যায় না, যদিও এটা এত ডেঞ্জারাস না, তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপর 7 নম্বর যে ব্যাপারটা, আমরা ধরেন চুলা ইউজ করার সাথে সাথে চুলাটা ময়লা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু কখনই গরম চুলা পরিষ্কার করতে যাব না। চুলাটা যখন ঠান্ডা হবে তখন হচ্ছে আমরা এই চুলাটা পরিষ্কার করব। তারপর 8 নম্বর যে ব্যাপারটা, ধরেন আমাদের চুলা ইউজ করা শেষ, আমাদের চুলার কাজ শেষ, আমরা কিন্তু চুলার লাইনগুলো ঠিকমতো অফ করব। ধরেন আমি চুলা থেকে অফের বাটনটা ডেফিনেটলি প্রেস করব, মানে এখান থেকে আমি অফ করে দিব। তারপর হচ্ছে আমি বিদ্যুতের যে সংযোগটা থাকবে সেটা কিন্তু অবশ্যই খুলে রাখব, কারণ এখান থেকে অফ হলে কিন্তু পুরোপুরি অফ হয় না, আপনাকে অবশ্যই বিদ্যুতের যে লাইন সেটা অফ করতে হবে। তো আমার কিন্তু এই চুলাটা কমফোর্টেবল লাগে অনেক বেশি, যতক্ষণ বাসায় কারেন্ট থাকে আমি কিন্তু ম্যাক্সিমাম এই চুলাটাই ইউজ করি। এটা গরম হতে একটু সময় লাগলেও যখন গরম হয়ে যায় তখন ফটাফট আপনার সব কাজ হয়ে যায়। আমি ভাবলাম আমি যখন এই চুলাটা ইউজ করে কমফোর্ট ফিল করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এখন অনেক মানুষ ইলেকট্রিক্যাল চুলাটার ব্যবহার দিন দিন বাড়িয়ে দিচ্ছে, আর অনেক মানুষ দেখা যাচ্ছে নতুন করে ইউজ করবে কিন্তু ভয় পাচ্ছে, কিনবে কি কিনবে না। তো যদি কারো চোখে আমার এই ভিডিওটা পড়ে, তার যদি একটু হলেও উপকারে আসবে, সেটাই হচ্ছে আমার সার্থকতা। আশা করি সবার ভিডিওটি একটু হলেও ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।